রবিশ আলী সদরি ওয়সির আলি আমরি ও হলুল বক্ত তমিলসানি আফকাহু কৌলি সুরতুল্লেল ইদায়গ শাহ প্রত্যেকটি সুরাতে এখন শপথ পাওয়া যাবে খালি শপথ রাতের যখন তা আচ্ছন্ন হয় আমরা একটু আগে সুরা মানে বালা শামসে কি দেখেছি শপথের কথা দেখেছি ওয়াল্লাইলে ইদা ইয়গ শাহ হা আর এখানে কি দেখছি ও ইদা শপথ রাতের যখন তা আচ্ছন্ন হয় ওর নাহারে ইদা তাজ আমরা শমসে কি দেখেছি ও নাহারে ইঁদা হা এবং শপথ দিনের যখন তা উজ্জ্বল হয় যখন তা উদ্ভাসিত হয় এখানে ওর নাহারে ইদা তাজাল্লাহ এবং দিন তখন যখন তা যার মানে উদ্ভাসন দেখায় অর্থাৎ যখন তার আলোক উদ্ভাসন দেখায় খালাকা একটু ভিন্ন কথা আসলো শপথ তারও যা তিনি সৃষ্টি করেছেন পুরুষ এবং নারীর একই মানুষ একই মায়ের পেটে জন্ম একটি ছেলে একটি মেয়ে এই কথাটা আপনি আমাদের দেশের মানুষকে বা সারা পৃথিবীর ধর্মের অনুসারী মানুষকে বোঝাতে পারবেন না আল্লাহ তালা নিশ্চিত করে বলছেন তোমাদের প্রত্যেকের আল্লাহ এর আগে আমরা কি দেখেছি এবং ব্যক্তি আর যা তাকে বানানো হয়েছে তো তার সাথে যুক্ত করে যদি আপনি এখানে ভাবেন ইন্নাসম্লা সত্তা তোমাদের প্রত্যেকের চেষ্টা প্রচেষ্টা ভিন্ন হবে প্রতিটি মানুষের সাথে তার বাইরের অবয়বের কোনো মিল নেই সামান্য যমজ টমজ হলে কিছু অবয়বিক মিল পাওয়া যায় কিন্তু ওর মধ্যে পার্থক্য দেখা যায় অনেক হয়তো আপাত দৃষ্টিতে একরকম দেখা গেলেও পার্থক্য যার যার ব্যক্তিত্বের আলাদা তো এই যে বিষয়টা আমরা এখানে আমরা মূল জানলাম আমাদেরকে বিভিন্নভাবে আল্লাহ সারা কোরআনে বোঝাতে বোঝাতে এসেছেন এবং শেষ পর্যন্ত রেসালাতের দায়িত্ব দেওয়ার সময় সংক্ষিপ্ত প্রথম যখন রসুল মক্কায় ছিলেন তখন যেভাবে তার সাথে কথা বলতেন সেই কথাগুলো এখন আমাদেরকে তিনি শেখাচ্ছেন এবং বুঝিয়ে দিচ্ছেন যে দেখো তোমাদের চেষ্টা প্রচেষ্টা প্রত্যেকেরই আলাদা আলাদা হবে ভিন্ন হবে আম্মা মানে আতা বা তাকা এখন তো আমি যে বলেছিলাম যে এখন ধর্মীয় সম্প্রদায়কে বোঝানো যাবে না কারণ ধর্মীয় সম্প্রদায় সকলে একটা মার্কা নিয়ে নেয় অর্থাৎ বিভিন্ন ধরনের টুপি বিভিন্ন ধরনের জামা একটা ইউনিফিকেশন একটা ইউনিফর্মের আয়োজন তারা করে কিন্তু কোরআনে এই ধরনের কোনো ইউনিফর্মের কোনো সন্ধান আমরা দেখি না যে বাইরের অবয়বকে তোমাদের এক ধরনের করতে হবে যেখানে আল্লাহ বলছেন যে একেবারে তোমাদের প্রত্যেকের চেষ্টা প্রচেষ্টা ভিন্ন ভিন্ন হবে তার মানে প্রত্যেকটা মানুষ যেমন স্বতন্ত্র তেমনি তার প্রকাশও হবে স্বতন্ত্র কিন্তু মূল থাকবে কোরআন আম্মা মান আতা ও তাকা এখন তার কথা যে দিল এবং ভয় পেল অর্থাৎ দিল কেন আল্লাহর সন্তুষ্টি থেকে নিজেকে বাঁচাতে চাইল ও তাকা আমরা একটু আগে কি দেখেছি যে আমি প্রচুর পয়সা লুটিয়েছি মানে তো মা আন লুবাদা সুরা বালাদে দেখেছি আমরা তো সেই তুমি মা আন লুবাদা করতে পেরেছ একটা একটা গোলামকে তুমি কিনে নিয়ে তাকে মুক্ত করে দিতে পারোনি নি রাকাবা করতে পারোনি তো ঠিক তেমনি আম্মা মান আতা এখন তার কথা যে দিল সুরা বাকার একশো সাতাত্তরে আমরা দেখেছি পরিষ্কারের বর্ণনা ওয়াত আল মাল আল আহুবি হিজাবিল কোরবা ওয়াল ইয়াতাম আবুল মাসাকিন ওয়াবনাসাবিল আরও কত জায়গায় কত রকম আছে এখন তার কথা যে দিল ওত্তাকা এবং ভয় পেলো আল্লাহকে এটা ফ্ল্যাট কিন্তু দিল কেন দিল এই জন্যে যে সে মানে আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেকে রক্ষা করতে চাইলো এখানে আমরা সেই সুরায় তাকবিরে আমরা দেখবো বা এখানে যে তোমাদেরকে আমরা যে খাওয়াচ্ছি এটা তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চাই না আমরা ভয় পাই সেই দিনের এই এই সমস্ত কথা আছে সব আমি কেন আজকে পারছি না এটা উল্লেখ করতে আলাহিহি মিসকিরান ওয়া ইয়তিমান এত ভালোবাসার সম্পদ হওয়া সত্ত্বেও সেই খাবার খাওয়ায় সে ইয়তিমদেরকে এবং দরিদ্রদেরকে আসিরান এবং বন্দিদেরকে ইন্নামা নু কুম। আর কিছুর জন্য নয় খাওয়াচ্ছি আমরা তোমাদেরকে হিল্লা যেন আল্লাহ একটু আমাদের দিকে ফিরে নুরিদু মিনকুম জাদান তোমাদের কাছে কোনো বিনিময় চাই না বলা শুকুরান কি কোনো কৃতজ্ঞতাও চাই না ব্যাপারটা কতটা কিরকম হতে হবে তো সেইটা আরও সংক্ষিপ্ত হয়ে এলো এখানে ওখানে তো একটু ডিটেল ছিল আরও সংক্ষিপ্ত হয়ে এলো আম্মা তাকা এবং ভয় পেল বা আল্লাহর থেকে নিজেকে বাঁচাতে চাইল ওয়াসাদদাকা সাদ এই বিল হুসনা এই হুসনা বিপদটা বিষয়টা নিয়ে আমাদের মধ্যে অনেক ধরনের মানে হুসনা মানে ভালো মঙ্গল ইত্যাদি ইত্যাদি নানানভাবে আমরা তর্জমা করি আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন হুসনা মানে কিতাবল্লাহ পরিষ্কার সুরা বাকারে আপনি দেখবেন আল্লাহর কিতাব বিল হোসনা সোরা বাকার তিরাশি হ্যাঁ এটাও আমরা দেখে নেই আলহামদুলিল্লাহ আমাদের এখানে যেসব আল্লাহর বান্দাদেরকে আল্লাহ গড়ে তুলছেন এটা হ্যাঁ ওয়াইদ আখাদা মিসা বনি ইসরায়েল যখন নিলেন ও অঙ্গীকার বনি ইসরায়েলের বা ইসরায়েলের বংশধরদের অঙ্গীকার নিচ্ছেন আমাদের আগের অর্থাৎ ইহুদিদের কাছ থেকে ওয়াবিল ওয়ালিদাইনে এহসানা এবং পিতামাতার সাথে সম্মানজনক আচরণ ওয়াদিল করবা এবং নিকটাত্মীয় ওয়াল করবা ওয়াল ইয়াতামা এবং ইয়তিম এবং মিসকিন লিন লিন এবং বলবে তোমরা মানুষকে বা মানুষের জন্য কিতাবে যা আছে অর্থাৎ তোমরা সংযোগ স্থাপন করবে বা স্থাপন অনুশীলন করবে ওহির সংযোগ বা আতু আর জাকাত এবং তোমরা নিবেদন করবে নিজেদের পরিশুদ্ধির সুম্মতাবাল্লাই তোম সে অঙ্গীকার করার পরেও তোমরা ফিরে গেছো ইল্লা কালিলাম খুবই ব্যতিক্রম তোমাদের মধ্যে কিছু ওয়ান বাদবাগি সবাই তোমরা এরকম মুখ ফিরিয়ে নিয়েছ এইভাবে আরও নানানভাবে দেখানো যায় কিন্তু আপনারা যদি একটু লক্ষ্য করে পড়েন তাহলে এই যে আম্মামান আতা যে দিলো তাকা এবং যে তাকওয়া অবলম্বন করলো অর্থাৎ যে স্বয়ং সৃষ্টিকর্তার ভয়ে ভীত হলো বা তার অসন্তুষ্টি থেকে নিজেকে রক্ষা করতে চাইল কেন চাইল সদ্দা কাবিল এই সব কথা সে সত্য প্রমাণ করল মানে মানে আল্লাহর কিতাব দিয়ে বিল হোসনা সর্বোত্তম যা তা দিয়ে এবং আমরা সামনে গেলে আরও দেখতে পাবো এই যে ইয়াস সিরুহু লিল ইয়সরা তাহলে এটা নিশ্চিত যে আমরা সহজ করে দেব তাকে তার জন্য তার জন্য যেন সহজ হয় আমি আবারও পড়ছি আম্মা মান আতা যে দিল বা ব্যয় করলো ও তাকা এবং বাঁচতে চাইলো বাঁচাতে চাইলো নিজেকে স্বয়ং সৃষ্টিকর্তার অসন্তুষ্টি থেকে ওয়া সদ্দাকা বিল হোসনা এবং প্রতিটি কাজ সে করল সত্যায়িত করে নিল কিতাব থেকে কিতাব দিয়ে মিল হোসনা সিরুহু লিল ল একেবারে পরিষ্কার ঘোষণা তাহলে নিশ্চিত এটা যে আমরা সহজ করে দেব যে এই সমস্ত কাজগুলো যেন তার জন্য করা সহজ হয় ওয়া আম্মা মান বাখেলা আর তার কথা যে কার্পণ্য করল ওয়স্তাগনা এবং এই সবের কোনো প্রয়োজনই মনে করলো না ভাবুন একটু গ্রাহ্যই করল না এইসবের এবার আপনি প্রমাণ নিন এবং সে মিথ্যা মনে করল মিথ্যা প্রতিপন্ন করলো হোসনাকে অর্থাৎ কিতাবকে এখন কি হবে সারা জগতের দিকে তাকিয়ে দেখুন সকল মানুষের ফাঁসন তাহলে আমরা এর আগে কিন্তু দেখেছি যে আয়াত চারে মানুষকে কঠিন শ্রমের মধ্যে আমরা সৃষ্টি করেছি এর আগে আমরা দেখেছি ইয়া তাই না হে মানুষ তুমি এক কঠিন শ্রমিক আয়াত ইনসেকাকে ইয়া নাস ইন্নাকা কা দেহন তুমি এক কঠোর শ্রমিক ইলা রব্বিকা কাদহান তোমার প্রতিপালকের দিকে একটি শ্রম দাও হে তারপর তার সামনে গিয়ে দাঁড়া কি তো ভাবে প্রত্যেকেই কোরআন যারা পড়বেন পড়তে আসবেন এই কোরআন শিখতে হলে আপনাকে কঠিন শ্রমের মধ্যে আসতে হবে যেমন সেটা আমরা সৌরা মুজাম্মিলে দেখেছি কুমার লেম এবং রাতের অনুশীলন ছাড়া যেভাবে আল্লাহ রসুলকে বলেছেন ওটা তো আমাদের মুরব্বীরা রসুলের গায়ে লাগিয়ে দিয়েছেন ওটা আমাদের জন্য না অথচ কোরআনের পাঠক প্রত্যেকেই এটা স্পষ্ট বুঝতে পারবেন যে কোরআন শেখার আল্লাহর কাছ থেকে একটি মাত্র উপায় যেটা সুরায় মুজাম্মিলের পাঁচ আয়াতে বলে দেওয়া হয়েছে রাতের অনুশীলন রাত্রে দাঁড়াও মানে কিছু মানে এটা তো আপনারা দেখেছেন সুরায় ওটা পড়ে নেবেন ব্যাপারটা দেখে নেবেন তাহলে এখানে আমরা কি বলছি ও আম্মা বাখেলা আর যারা কার্পণ্য করলো ওয়াস্তাগনা এবং এই ধরনের মানুষকে দেওয়ার কথার কোনো প্রয়োজনই বোধ করল না ও কজদাবিল হোসনা কার্যত তারা মানে মিথ্যা প্রতিপন্ন করলো হোসনা কে হুসনা দিয়ে আগে বলেছি এবার বলেছি হোসনা কে কিতাব কে ফাসনোয়সেরহু লিল তাহলে আমরা সহজ করে দেব তার এই কঠিন পথ চলা এটা আমরা তোরা তহাই দেখে এটেছি যে যারা এই কিতাব থেকে মুখ ফেরানো তাদের এই পৃথিবীর জীবন হবে কঠিন বোমা ইগ্নি আনহু মালহু এদা তারা কোনো কাজে আসবে না কোনো উপকারে আসবে না তাকে রক্ষা করতে তার সম্পদ যখন সে ফিরে তাকে ফিরিয়ে নেওয়া হবে ইন্না আলাইনা লাল হুদা নিশ্চিত একথাই বা আমরা যে ইন্না সায় কমলা সত্তা তার মানে দুটো মাস্টার পিস একেবারে মানে দুটি মূল কথা এই দুটি মূল কথাকে যদি আমরা নিজেরা মনে না রাখতে পারি তাহলে জগতে বিভ্রান্তি ছাড়া আর কিছু নেই কারণ ধর্ম ইউনিফর্ম দেয় ওখার মধ্যেই সব গণ্ডগোল বাইরে থেকে সবাই একে অপরকে একরকম দেখে সবাই মনে করে একরকম কিন্তু ভিতরের মানুষরা যে নষ্ট ভ্রষ্ট তা কেউ আর খেয়াল করেন কোনো সুযোগও থাকে না তো ইউগনি আনহু মাল হুইদা তারা এখানে বলা হয়েছে ধ্বংসে ধ্বংস হবে না যখন তাকে ফিরিয়ে নেওয়া হবে ইন্না আলাই হুদা তাহলে এটা নিশ্চিত করে বলছেন আমাদের দায়িত্বে রয়েছে তার পথ পরিচালনা তার মানে ইন্না সায় সত্তা ঠিক তেমনি বারতে এসে আলাইনা ইন্না লাল হুদা মানে তাকে পদ দেখানোর দায়িত্ব বা তাকে পরিচালনার দায়িত্ব আমাদের উপরে লানা লাল ওয়াল উলা যেহেতু আমাদের কাছেই রয়েছে এই প্রত্যেকটি মানুষের পরকাল এবং উলাবর্তে তার প্রথম সৃষ্টি এখানেও আবার একটু বৈচিত্র্য হবে যা সাধারণ তর্জমার সাথে মিলবে না একটু আপনারা আমরা ভেবে চিনেই ভেবে চিনতেই বলছি আপনারাও ব্যাপারটা নিয়ে তর্জমা পড়ে দেখবেন এবং আমার এই কথাটাও মিলিয়ে দেখবেন যে আসলে কোনটা মানে আপনাদের কাছে মনে হয় একটু আরবিকে নিয়েও একটু ঘাটাঘাটি আপনাদের করতে হবে ওয়াই লাল আনাল আল আখেরাত যেখানে নিশ্চিত যে আমাদের কাছেই রয়েছে পরকাল প্রত্যেকটা মানুষের মানে আমরা তো অধিকাংশ মানুষই পরকালে বিশ্বাসী নয় বল উলা তা এই যে উলার কথা বলা হয়েছে এটা সোরা আনামে আপনি যখন যাবেন তখন আপনি দেখবেন আমরা যখন ছিলাম তখন আমরা দেখেছি সেই তো এলে তোমরা আমার কাছেই আমাদের কাছেই একা একা ঠিক যেভাবে তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম এবং আমাদেরই দায়িত্বে রয়েছে যেহেতু মানে পরকালটা বা এর পরবর্তী পরিণতি এবং মানে পূর্বে অর্থাৎ পরকালেও আমাদের কাছে তোমরা থাকবা আর এর আগেও যে তোমাকে তৈরি করেছিলাম তখনও তুমি আমাদের কাছেই ছিলে এখন তোমাদেরকে পৃথিবীতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে আমি ফাঁকে বলে দিচ্ছি আমরা কিন্তু এখন তোমাকে সাবধান করলাম একবারে মানে জ্বলন্ত আগুনের ইল্লাল আসকা ঝলসাবে না তাতে বা পড়াবে না সেটা বরং যারা হতভাগা তারা চরম হতভাগা যারা তারা ছাড়া তাকে তাতে পড়বে না আর কেউ আল্লাদি কাজদাবা ওয়া যে মিথ্যা মনে করেছে এবং শুনেও মুখ ফিরিয়ে নিয়ে চলে গেছে ওয়াসায়ু জান্নাবুহা আল্লা জান্নাবুহা আল আতকাহ এবং অবশ্যই সেই যে উৎক্ষিপ্ত আগুন বা সেই আগুনের মানে ভয়ঙ্কর কুন্ড মানে কুণ্ডলি তা থেকে আমরা দূরে রাখবো তাকে যারা আতকা মানে আমাদেরকে সবচাইতে বেশি ভয় পেয়েছিল যে বা সেই আগুনকে সবচাইতে বেশি ভয় পেয়েছিল যে আহ্লাদি কদ বা ওয়সাই জন্না বুহা আল আতকা আল্লাহুয়া যে দিয়েছিল তার সম্পদ নিজেকে পরিশুদ্ধ করার জন্য এই যে বিষয়টা বারবার করে আমরা দেখছি প্রত্যেকটা সুরাতে একটা ব্যাপার তো পরিষ্কার যে তোমার কাছে জমা টাকা দিয়ে দাও তোমার কাছে জমা টাকা দিয়ে দাও তোমার কাছে জমা টাকা দিয়ে দাও কারণ টাকার সঞ্চয়ই মানুষকে পৃথিবীতে বেঁচে থাকার লোভ বাড়ায় যেটা সামনে গেলে আমরা আরও দেখতে পাব তো এইটা আল্লাহ বলেছেন শুধু আমাকে ভয় করো এবং দিয়ে দাও পরকালের শাস্তিকে ভয় করো এবং দিয়ে দাও মুক্ত থাকো তুমি এই জঞ্জাল থেকে ইউতি বুহা আল্লাহ ইয়াতা জাক্কা নিজেকে পরিশুদ্ধ করার জন্য যে দিয়ে দিল দেয় যে তার সম্পদ তুজজা। এবং এ কারণে নয় যে কারো প্রতি লে আহাদিন কারো জন্য এনদাহু তার কাছে মিন নে কোন করুণার কোনো দায় আছে এবং তা সে মানে দিচ্ছে অর্থাৎ এই টাকা আপনি যেটা ব্যয় করছেন এটা এই কারণে হচ্ছে না যে এর কাছে আপনি ঋণী এর কাছে আপনি দায়বদ্ধ টাকাটা সেই কারণে দিচ্ছেন না দিচ্ছেন কেন নিজেকে রক্ষা করার জন্য মাল আজিী এদা মে নেবাদন তুজরা ইল্লা এবতগা আ আজহী রাবহী আল আহালা বরং তারা খুঁজে পেতে চায়। সন্তুষ্টি তাদের প্রতিপালকের যিনি উচ্চতর উচ্চতও। আললা রাবী আল আলা তো ওলাসাওফা ইরদা এবং এটাও নিশ্চিত যে তিনি এরকম করলে অবশ্যই সন্তুষ্ট হবেন তো সুরা ত লেইল اكوش خنايات سشلو وَمَا ما علينا الا البلاء